بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الله رب العالمين دربار أمر لك كل شكر يا دعي كل شيء জি রব্বুল আলমিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এনলাইটেন জার্নি অনুষ্ঠান শুরু করার তৌফিক দান করলেন আল্লাহ রব্বুল আলমের কাছে কালেমাত শুকর হিসাবে আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রতি বুধবার ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠান হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে আল কোরআন সম্পর্কিত আলোচনা করে থাকি। আল কোরআন মানুষকে কিভাবে গাইড দেয়, আল কোরআন থেকে আমরা কি ফায়দা নিতে পারি, আল কোরআন আমাদের পাথেয় কিভাবে হতে পারে, এই সাবজেক্টের উপরে আমরা বেশি আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ বহুদিন থেকে আমরা এই সাবজেক্টের উপরেই আছি, থাকবো আমাদের মনের খোরাক পুরা পর্যন্ত ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে আল কোরআন মানবতার মুক্তির পথ পথ প্রদর্শক এই সাবজেক্টের সাথেই রমাদান কর্তৃক রমাদান পার হওয়ার পরে পরবর্তী মাসে কি করণীয়, শাওয়াল মাসে আমরা এসে গেছি, এই শাওয়াল মাসে আমাদের কি করণীয়, আমরা সেই সাবজেক্ট নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজিয়েছি। প্রোগ্রামের মধ্যে আজকে থাকবে ইনশাআল্লাহ এক কথাগুলো আলোচনাগুলো এবং আমরা কি করব শাওয়াল মাসে রমাদান পরে আমাদের কি করণীয় এই সাবজেক্টের উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সাথে থাকবে কোরআন সম্পর্কিত আলোচনা আমাদের আগের মতোই। আপনারা জানেন প্রতিবারের অনুষ্ঠানে প্রতি বুধবার অনুষ্ঠানে আমাদের সাথে মোহতারাম শেখ আল ইমাম জনাব আবুল হোসাইন খান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে তৌফিক দান করেন প্রতি অনুষ্ঠানে আসার জন্য, উনি যে আমাদেরকে সময় দিচ্ছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন সব অনুষ্ঠানে ওনাকে আসার তৌফিক দান করেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সর্বোচ্চ আসীন আসীন করেন জান্নাতে এবং দুনিয়াতেও খায়ের দান করেন ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদেরকেও সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনাদের উপকার হবে, আপনারা থাকবেন আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত, দেখবেন এবং আলোচনা আসবেন আমাদের সাথে টেলিফোনে, তাতে আপনাদেরও লাভ হবে আমাদেরও কল্যাণ হবে। আর এই উদ্দেশ্য একরা বাংলার এটাই, আপনাদের কল্যাণ করা, সমাজের কল্যাণ করা, সমাজে কোরআনকে পৌঁছিয়ে দেওয়া, কোরআনের বাণীকে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ তা আমরা আজকেও বারংবার মতো আমাদের কাছে আমরা শেখকে আমন্ত্রণ জানিয়েছি, আলহামদুলিল্লাহ উনি আমাদের সাথে এসে পৌঁছেছেন। আল্লাহর কাছে আবারও আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখেন এবং সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়রান তোমাদের অনুষ্ঠানে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে মোবারকবাদ, জাযাকুমুল্লাহু ওয়া ইয়াকুম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যাব অনুষ্ঠানের শেখের কাছ থেকে কথাগুলো শোনার জন্য। আমি একটু আগে বলেছিলাম যে আমরা আজকে আমরা প্রোগ্রাম সাজিয়েছি আলহামদুলিল্লাহ, রমাদান সম্পর্কিত আলোচনা কিছু করব, রমাদান পরবর্তী আলোচনা আমরা কিছু করব, শাওয়াল মাসের কিছু আলোচনা আমরা করব, সাথে সাথে কোরআনের কথাবার্তা আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সঠিক কথাগুলো বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। যারা আমরা অনুষ্ঠান দেখছেন, যারা দেখছেন না, সবাইকে বলবেন এখান থেকে ফায়দা নেওয়ার জন্য, এই প্রোগ্রামটা দেখার জন্য, তাতে করে আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে, আপনার ফ্যামিলিতে আপনার কোরআনের ফ্যামিলি হবে, আপনার কথাগুলো আমাদের শেখের কথাগুলো আপনার কাছে ভালো লাগবে এবং শুনলে আপনার শান্তি পাবেন, কোরআনের কথাগুলো আপনার শুনলে শান্তি পাবেন। আসেন আমাদের সাথে, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে, আশা করি আপনাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।
আমি সময় নষ্ট করবো না, যাচ্ছি আমাদের মহতারাম শেখের কাছে। হাফেজাহুল্লাহ শেখ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا وقدوتنا وإمامنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. وأعوذ بالله من الشيطان الرجيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. সম্মানিত আজকের ইকরা টিভি কর্তৃক আয়োজিত এনলাইটেন্ড জার্নির সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, রমাদানের পরবর্তী করণীয় কোরআনের আলোকে আমরা যদি একটু সবাই সবার সাথে শরিক হই, বিষয়টা শেয়ার করি, তাহলে আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় ধরনের সওয়াব দিবেন, আর সেই স্বভাবটা ইনশাল্লাহ আমরা কোরআনের কিছু আয়াত আমরা পেশ করব ইনশাল্লাহ এই বিষয়ের উপর। এবং বিশেষ করে রমাদান শেষ করার পর আমাদের করণীয় কী কী হইতে পারে এই বিষয়টি একটু টাচ করে ফেলি আমরা আগে, সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সুন্দর শুভ খবর দিয়েছেন এবং সুন্দর একটি আমলের কথা তিনি বলেছেন। সেই আমলটা যদি আমরা করি তাহলে আমাদের জন্য বিশাল লাভ। কী লাভ আমি আসতেছি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানে রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, তারপরে সে শাওয়াল মাসে আরও ছয়টা রোজাকে অনুসরণ করেছে, কানা কা সিয়ামি দাহর আকমা কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য এই ছয়টি রোজা তার সারা বছরের রোজার সমান হয়ে গেল। তাইলে উম্মত আর কি চাই, এক বছর আল্লাহর হুকুমে রোজা রাখছি আর সরি এক মাস আল্লাহর হুকুমে রোজা রেখেছি রমাদান, আর তারপরে আরো একটা বছরের রোজার সওয়াব পেয়ে যাব আমরা যদি মাত্র ছয়টা রোজার শাওয়ালে এড করে ফেলি। এগুলা হচ্ছে নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখব কি যে এক বছরে এমনিতেই পাঁচ দিন রোজা রাখা নিষেধ, কেমন, কিন্তু এই হাদিসের মধ্যে নিষেধ টিষেধ নাই, উম্মতকে এতটুকু আগ্রহী করেছেন, উম্মতকে এতটুকু উৎসাহিত করেছেন আর বলেছেন যে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে শাওয়ালের মধ্যে তার সারা বছরের রোজা, মানে ঈদের দিন দিনের জন্য আমরা এজি রোজা রেখেছি, রমাদান তো রাখলাম ফরদ, আর বাকি এগারো মাসের জন্য আমরা রোজা ছিলাম। সুবহানাল্লাহ, এই সওয়াবটা বোধহয় উম্মত হাত ছাড়া করবে না, উম্মতের হাত ছাড়া করা উচিত না। তো আসুন, শাওয়াল মাসের রোজা এগুলো হচ্ছে নফল রোজা। সব সময় আমরা জানি একটা পলিসি বা শরীয়তের একটা বিধান যে যে কোনো ক্ষেত্রে ফরজ হইল আগে, এরপরে হচ্ছে ওয়াজিব বা সুন্নত, তারপরে হচ্ছে নফল। তাই এক্ষেত্রেও নফলটা আমরা রাখি পরে, বা এটাকে যদি সুন্নতও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন এবং তিনি রাখতে হুকুম করেছেন উম্মতকে, সেই হিসেবে যদি এটাকে আমরা সুন্নত বলিও অসুবিধা নাই, তাহলে সুন্নতকে একটু পরে রাখি আগে আসেন। যে মান সাম রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, তো রমাদানের রোজা তো যারা আমরা রেখেছি তো রাখা হয়ে গেছে, কিন্তু যাদের অসুবিধা ছিল ওজর ছিল ওনারা তো এটা কমপ্লিট করতে পারেন নাই, ওনাদেরকে আগে পরামর্শ দেব, অসুস্থ হন অথবা মহিলা হইলে তো আপনি মাসিকে ছিলেন। এই কাদা রোজাগুলা আমি আবারও বলছি, যেগুলা কাদা হয়ে গেছে আমাদের কাছ থেকে, বা আমরা পুরুষরাও সুস্থই ছিলাম কিন্তু কেউ কেউ হয়তো সফরও ছিলাম, কেউ কেউ অমরাতেও গিয়েছেন, যদি রোজা আপনি ভেঙে থাকেন তাইলে আপনার বাঙ্গা রোজাটা হচ্ছে ফরদ, কাদা করা ফরদ। তো এই জন্য কাদা আমরা আগে করে ফেলি, আমরা যারা যারা ভেঙেছি অমরার কারণে হোক বা যে কোনো কারণে হোক বা সফরের কারণে হোক অথবা অসুস্থ ছিলেন অথবা মহিলা হলে আপনাদের বিভিন্ন অসুবিধা অসুস্থতা ছিল, সব কিছু মিলিয়ে যতটা কাদা হয়েছে এই কাদা রোজাটা আগে রেখে ফেলাটা হচ্ছে উত্তম। কাদা যখন শেষ
তারপরে আপনি এই নফল আরম্ভ করেন, তো একটা মাসের মধ্যে 30 দিন বা 29 দিন তো আছেই, গোটা শাওয়াল মাসেও সমান 29 বা 30 দিন আছে। আপনি আমি কি 29 দিনে আমাদের কাদা যদি 500টা হয়, বিশেষ করে মা বন্ধের যদি আর 10টাও হয়ে যায়, 10টাও যদি হয়, তাহলে আপনার এই 10টা কাদা আপনি এক নাগাড়ে শেষ করে ফেলেন, কেমন? তারপরে আপনি আসেন এই 6টাতে, তাইলে আপনার জন্য ফরদ আগে হয়ে গেল, কেমন? আর এরপরে আপনি নফল করলেন বা সুন্নত করলেন। কোন আলেমের ইখতিলাফ এখানে আছে যে কেউ যদি কাদাগুলাকে পরে রাখতে চায়, তাকুক পরেও রাখুক, এ মাসেও রাখুক, অসুবিধা নাই, আর শাওয়াল মাস পাবে না, এই জন্য শাওয়ালের মধ্যে যেন তার ওই 6টা আদায় হয়ে যায়, এটা একটা পরামর্শ দিয়েছেন কেউ কেউ। এর অর্থ এ নয় যে আপনি যদি শাওয়ালের মধ্যে কদা না করেন, না করে শাওয়াল রেখে ফেলেন, তাহলে আপনার গুনাহ হয়ে যাবে, এই যেটি কোনো কথা না, একটা পরামর্শ দিয়েছেন ইজি হওয়ার জন্য। এই জন্য এটাকে এত সিরিয়াসলি আমাদের নেওয়ার প্রয়োজন নাই, বরং আমরা নেব সিরিয়াসলি যে আমাদের কদা যেটা আছে এটা আগে আদায় করতে হবে, এটাই বোধহয় উত্তম শরীয়তের মধ্যে। আল্লাহু আকবার। অবশ্য ওইদিকে হাদিসও আছে, অনেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস এবং ওনার এক্সাম্পল আমরা অনেকেই পেশ করে থাকেন, অসুবিধা নাই, আমরা উভয়টা কি মানি, আমরা সকল আলেমদের মতামতকে সম্মান করি, এই সম্মানের অংশ হিসেবেই যারা যারা মত দিয়েছেন যে কাদা আগে, এবং আমরা নিজেরাও মনে করি এটা উত্তম যে কাদাটা আগে হয়ে যাক শাওয়ালের একেবারে বিগিনিংয়ে, আর এরপরে আপনারা আমরা যারা সময় করতে পারবো ইনশাল্লাহ শাওয়ালের মাস এন্ড হওয়ার আগে 29 শাওয়ালের ভিতরে আমরা যদি বাকি 6টা রোজা রেখে ফেলি, তাইলে আমাদের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়ে যাবে, বড় গোল দিয়ে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে সারা বছরকে বছর রোজা রাখা তো সম্ভব না, এবং এটা ঠিকও না, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশ কিছু সুন্নাহ থেকে হাদিস থেকে পাওয়া যায় কি যে কোনো কোনো সাহাবি রোজা রাখতে চেয়েছেন আরও বেশি, তিনি সাহাবিদেরকে এলাও করেন নাই, কেউ বলেছেন যে আমি সব সময় রোজা রাখতে পারবো, তুই এলাও করেন নাই, তিনি বিভিন্ন তরিকা দিয়েছে, বলেছেন তুমি সাপ্তাহিক 2 দিন রাখো, সোম রাখো, এবং এরপরে বৃহস্পতি রাখো, তারপরে বলেছেন আমি আরও পারি, বলছেন তুমি মান্থলি 3টা রাখো, 13, 14, 15, কেমন? এইভাবে করে তিনি দিই। এক সাহাবি বলছেন না আমি তো আরও পারি, আর কাদের নারেহি, আমি এটার উপর আরও সক্ষম রাখতে, মানে রোজা রাখতে সক্ষম সক্ষম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছেন তুমি সোমে দাউদি করো, একদিন খাও একদিন রাখো, একদিন খাও একদিন রাখো, এইভাবে করে রোজার একটা বিধান আছে। কিন্তু কেউ যদি রাখেও এই তরিকায়, সুন্নতি তরিকায়, তাহলে সে তো অর্ধেক অর্ধেক বছর রাখতে পারবে, আস্তে বছর তো রাখতে পারবে, রাখা সম্ভব হবে না, সবার শাখা হবে না, হ্যাঁ সবার শাখা হবে ম্যাক্সিমাম জি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বৈজ্ঞানিক নীতি, তিনি আরও সুন্দর করে বলে দিলেন যে যে শাওয়ালের মধ্যে 6টা রাখবে তার জন্য সারা বছরের রোজা রাখার সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে 30 দিন, এবার তো আমাদের রোজা 29 হয়েছে, 29 দিন প্লাস 6 দিন, টোটাল 1 বছর, 365 দিন। সুবহানাল্লাহ, কি সুন্দর অঙ্ক। তো এবার আসুন এই হাদিসটার মধ্যে আমরা একটা জিনিস এখান থেকে শিখতে পাই, তা হচ্ছে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিভাবে করে সওয়াব দেওয়া যায়, সওয়াবের পথ বাতলিয়ে দেওয়া যায় এবং জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়, এটা তার একটা আগ্রহ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উম্মতকে কীভাবে তিনি সাহায্য করতে পারেন, কীভাবে হেল্প করতে পারেন, কীভাবে জাহান্নামের দৌদৌ করে আগুন থেকে বাঁচাতে পারেন, এই অভিপ্রায়, এই ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় ছিল বলেই এই হাদিসটাও তার প্রমাণ যে হে উম্মত 6টা দিন রোজা রাখো, কেমন? কেমন? এই 6টা দিন রোজা রাখলে পরে কি হবে, সারা বছরের রোজার সওয়াব পেয়ে যাবে। আরেকটা জিনিস এখানে উৎসাহের কারণ, সেটা হচ্ছে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যেসব আইম্মায়ে কেরাম, ইমামগণ এবং আলেমগণ তাদের নিজেদের মসজিদে মাদ্রাসায় বেশি করে বলেছেন, মাশাআল্লাহ, দেখেছি 2-4 জন ছাড়া বাকি সবাই মোটামুটি এই 6টা রোজা রাখার জন্যে অত্যন্ত উদ্গ্রীব, খুব বেশি আগ্রহান্বিত। আমরা নিজেরা অত্যন্ত খুশি হই যখন দেখি যে পাবলিক মাশাআল্লাহ এটাকে সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ফরজের পরপরই ঈদ করলেন, ঈদের পরপরই অনেকে শুরু করে দিয়েছেন। গতকালকে আমার মসজিদে আমি একজনকে পাইছি যে ঈদের দিন বাদ দিছে উনি, এরপরে শুরু করে দিয়েছে, কয়ে 1 গো শেষ করে ফেলতে চাই। কি সুন্দর, এভাবে করে অনেকেই একজন না। এবং আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত ইফতারের ব্যবস্থা মোটামুটি আছে, যারা শাওয়ালের এই 6টা রাখবেন বা সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। এবার কিন্তু এই ঈদের পরের দিনের যে রোজা ছিল 2 দিন পর, এটা কিন্তু
এই সোমবার ছিল, যার ফলে সোমবার থেকে সোমবার থেকে শুরু করছে হ্যাঁ হ্যাঁ সোমবারের জন্য দুই সোয়াব, একটা হচ্ছে শাওয়ালের সোয়াব, একটা হচ্ছে সাপ্তাহিক সোয়াব, সোমবারের সোয়াব। এই জন্য মানে এরপরে তো আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার আবার, যেহেতু আগামীকালকে অনেকের শেষ হয়ে যাবে, সরি শাওয়ালের সরি ইয়ে হবে কি বলে সাপ্তাহিক রোজার একটা অংশও হবে, আবার শাওয়ালেরটাও হবে, ডাবল ডাবল সোয়াব। ইফতারের কি ব্যবস্থা সে কিন্তু মসজিদ থেকে ইফতারের ব্যবস্থা করা আছে নাকি? হ্যাঁ মসজিদ থেকে ব্যবস্থা করা আছে। আবার অনেকে চান যে একটা রোজার মধ্যে দুই নিয়ত করে রেখে ফেলি না, একটা হচ্ছে কাদার নিয়ত, একটা হচ্ছে শাওয়ালের নিয়ত। ও আচ্ছা, এটা আবার জায়েজ হবে না, এটা আবার জায়েজ হবে না, অনেকে ওলামায়ে কেরাম আপত্তি করেছেন যে একটা ফরজ এবং নফল দুইটা একসাথে হবে না। তবে আমি একটা জিনিস একটা কি বলে একটা যুক্তি পেয়েছি, সেটা হচ্ছে যে আপনি তো শাওয়ালে আসেনি, শাওয়ালটা নিয়ত করা দরকারই নেই, এই জন্য যে আপনি শাওয়াল মাসে রাখতেছেন, কিন্তু শাওয়ালের যে নফল এটা আপনি নিয়ত করা দরকার নাই, শাওয়াল মাসে আপনি রাখতেছেন কিন্তু আপনি আমাদের কাজাগুলো আগে শেষ করে ফেলেন এমন। আর এরপরে কারণ দিন তো এমন না যে মাত্র 10 দিন কাজা রাখলে ওইটা সম্ভব না, এমন না, পুরো মাস ওপেন করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আর কে আবার কেউ কেউ চান একটু ভেঙে ভেঙে রাখতে, একসাথে রাখতে, একসাথে যারা চান রাখতে রাখেন, কোনো সমস্যা নাই, একসাথে ওয়ান গো মানে ছয়টা রোজা শেষ করে ফেলেন। অথবা কেউ যদি ভেঙে ভেঙে রাখতে চান, অথবা আপনি যদি একটা চালাকি করতে পারেন, সেটা হচ্ছে যে 4 সপ্তাহে মোট হচ্ছে 4টি সোমবার আর 4টি বৃহস্পতিবার না, মোট 8 দিন, 8 দিন, এই 8 দিনের মধ্যে যে কোনো 6 দিন রেখে ফেলে দেন না, তাইলে ডাবল সব পাই, আর ইজি হয়ে গেল, তাহলে ইজি হইলো, আবার সব পাওয়া গেলে বেশি যে সাপ্তাহিক রোজাও আদায় হয়ে গেল। আর আপনার 8টা যদি হয় তাও কোনো অসুবিধা নাই, 6টা যাবে আপনার শাওয়াল হিসাবে আর 2টা যাবে আপনার সাপ্তাহিক, সাপ্তাহিক নফল আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি। অথবা আপনি যদি 8টা নাও রাখেন, 6 পর্যন্ত রাখেন, তাইলে আপনার 6টাই হয়ে যাচ্ছে আপনার শাওয়াল এবং আপনার ডেইলি কি বলে উইকলি রোজা, তো সেই হিসাবে আপনার সওয়াবের দিক থেকে কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। এই আলোচনা শেষ করলাম এখানে, এবার আমরা চলি একটু অ্যাড করি আপনার সাথে, সেটা হচ্ছে কেউ কেউ বলেন বা আমরা হোয়াটসঅ্যাপে অনেক টেক্সট মেসেজ পাই, অনেকে বলেন যে দাহার শব্দ বলতে পুরা জীবন নাকি বলতেছেন, কতটুকু সত্য বা? হ্যাঁ জি জি, মহাদেশিনদের কাছ থেকে কার কাছে আমি দাহার শব্দের অর্থ, দাহার অর্থ হচ্ছে একটা যুগ, সারা জীবন না, এক যুগ, এক যুগ বোঝায় দাহার কে। কেমন যেমন হাল আতা আলাল ইনসান হীনুম মিনাদ দাহর, কেমন ইদি দাহা মানে হীনুম মিনাদ দাহর, যুগের একটা সময়কে এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক এমনি করে দাহার শব্দের অর্থ যদি এক যুগ হতে, আমরা জানি 12 বছরে এক যুগ, আল্লাহু আকবার। তো আসলে উলামায়ে কেরামের কাছ থেকে এই শিখতে হয়, মহাদেশিনে কেরাম এটাকে আদাহার বলতে ওনারা উল্লেখ করেছেন যে যেহেতু রমজান প্রত্যেক বছরে আসতেছে, এই জন্য 12 বার আসবে 12 বছরে, অথবা এটাকে আমরা আদাহারকে ইয়ারলি অর্থ করলে সুন্দর হয়, মানানসই হয়, বাৎসরিক এক্স্যাক্টলি ইয়ারলি বোঝা যায়। আর যদি দাহার হয়ে যায় তাহলে এটাকে 2 মাস কভার করে ফেলে, এবং এটার অর্থ আসলে তা নয়, অর্থ হচ্ছে 1 বছর। তো যাক, সেটা হচ্ছে মহাদেশিনদের ব্যাপার স্যাপার, আমরা সহজ সরল অর্থে এটাই বুঝবো যে এখানে এই হাদিসের আদাহার অর্থ হচ্ছে একটা যুগ নয়, বরং 1 বছরের রোজা। তো যদি এক কি বলে এক যুগের রোজাও হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা তো আরো ভালো, কেমন 12 বছর একসাথে রোজা রাখা তো সম্ভব নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অর্থ এই আদাহার হয়েও থাকে এক যুগ হিসাবে, আমরা রাজি আছি, 1 বছর হইলেও রাজি আছি, যেটা বলবেন আমাদের জন্য শুধু প্লাস পয়েন্ট, কোনো ক্ষতির কারণ নাই ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরহাক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাও কিন্তু বরহাক, এই হিসাবে আমাদের শুধু পোয়াবারও, আমরা যেদিকে আগাবো সেদিকে লাভ আর লাভ ইনশাআল্লাহ। তো আসেন এই হাদিসটার একটু ব্যাখ্যা করলাম, বিশেষ করে আমাদের মা বোনরা এইসব কাজে বড় এক্সপার্ট, খেয়াল রাখেন সবসময়, খেয়াল রাখেন তারা বেশি, তারা এইভাবে করে যে 6 দিন আছে তার সাথে ওই যে সাপ্তাহিক আছে মাসিক আছে কোনোটাকেই তারা বাদ দেন না আলহামদুলিল্লাহ। এমন কিছু মহিলা আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে খাস করে এইসব কাজের জন্য, কোন জায়গায় সওয়াব আছে এবং সঠিক সওয়াব এটা ওনারা খুঁজতে থাকেন। এবং আমাকে তো প্রায় সময় বিভিন্ন মহিলা মাশাআল্লাহ ফোন করে বলেন যে ওইটা ওইটাকে ঠিক করতেছি, ওইটা কি বেটিক হয়ে গেল নাকি, একটু আমাদেরকে হেল্প করেন, আমার কাছে খুব ভালো লাগে। যত ফোন কল আসে এইসব আসে বিষয় ব্যাপারে আমি দেখেছি ভাইদের থেকে বোনরা এগিয়ে থাকেন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মা বোনকে কবুল করুন এবং ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আমিন দোয়া করি। এবার যাচ্ছি আমরা আমাদের রমাদান পরবর্তী করণীয় একটা বললাম, 2 নম্বর করণীয় হচ্ছে
যে রমাদান মাসে আমরা শিখেছি অনেক কিছু, অনেক কিছু শিখেছি। এই শিক্ষা আর 3 নম্বর বলবো ট্রেনিং। শিখেছি কি, আলহামদুলিল্লাহ শিখেছি, নামাজ তো আগে পড়তাম কিন্তু রমাদানে একটু বেশি করে পড়ছি, ঠিক না? এশার নামাজ ফরজ পড়লাম, ফরজ পড়ার পর মাশাআল্লাহ আরম্ভ হয়েছে সুন্নতের পরপর এক নাগাড়ে 20 রাকাত, সুবহানাল্লাহ। এটা তো আমাদের একটা বড় ধরনের শিক্ষা, কিয়ামুল্লাইল শিখলাম। তারপরে আবার কিছু রেস্টমেস্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা আবার কি বলে এই তাহাজ্জুদও আমরা অনেকেই পড়তে মাশাআল্লাহ পেরেছি, এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। তো এখন রমাদানে শিখলাম নফল নামাজ বেশি করে পড়া, এরপরে তাহাজ্জুদ পড়াও শিখলাম, আর এখন রমাদান শেষ হয়ে গেছে তাইলে নফলও নাই তাহাজ্জুদও নাই, না এটা তো ঠিক না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যে দাবুস সালেহীন, তাহাজ্জুদ পড়া নেককারদের অভ্যাস। এখন যদি নেককার হইতে চাই তাহলে এই অভ্যাসটা বোধহয় আমাদের ছেড়ে দিলে হবে না, কেমন? আসুন না সম্মানিত ভাই বোনেরা, আমরা নেককার হতে চাই, আমরা নেককার হতে চাই, নেককার হওয়ার জন্যে এই তাহাজ্জুদের নামাজটা যেন মিস না করি। হ্যাঁ, আমরা আমরা রমাদানে অনেক লম্বা করে পড়েছি, অনেক বেশি পড়েছি রাকাত, ঠিক আছে, আমরা রমাদান আউটসাইড, এখন শাওয়াল মাস বা বাকি 11 মাস যেন আমরা বেশি লম্বা করে না পারলেও, বেশি রাকাত না পড়লেও কম করে তো ইনশাল্লাহ পারবো, 2 রেখাত 4 রেখাত 6 রেখাত তো পারবো। এবং আমি প্রায় সময় উৎসাহিত করে থাকি যে লম্বা করে কিরাত যেন খুব লম্বা করে পড়া হয়, খেয়াল রাখবেন। যাদের সুরা ইয়াসির মুখস্থ আছে বা রহমান সুরা মুখস্থ আছে, লম্বা সুরা, লম্বা সুরা দিয়েই পড়া উত্তম, কেমন? তাড়াহুড়া করা উচিত না, কারণ এই নামাজটা আল্লাহ আপনাকে ফরজ করে না, আপনি নিজের উপর ফরজ করেছেন, আপনি নিজের উপর এটাকে জারি করেছেন। অতএব আপনি নিজে যদি এটা জারি করেই থাকেন আপনার উপর, তো আননেসারি আপনি এই শর্ট 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 করে এখানে পড়বেন না, এখানে আসেন একটু একটু লম্বা করে পড়বেন। সুরা ইয়াসিন দিয়ে আমি দেখেছি 4 রাকাত একেবারে ইজিলি পড়া যায়, একেবারে ইজিলি। যাদের মুখস্থ আছে সবাইকে অনুরোধ করব যে সুরা ইয়াসিনটাকে এখানে ইউজ করেন। পিতামাতা আপনাকে ছোটোবেলা সুরা ইয়াসিন মুখস্থ করাইছিল, এরপরে তো আর ইয়াসিন কোনো কাজে লাগতেছে না, ঠিক না? কিন্তু এখন আপনি ইয়াসিনকে এখানে ইউজ করেন, আর রহমানকে এখানে ইউজ করেন, অন্যান্য সুরা যেগুলো পড়ছেন তা ইউজ করেন। তাছাড়া আমরা বলে থাকি এটাও, যাদের আর রহমান ইয়াসিন নাই ওনারা কী করবেন? ওনাদের জন্য একটা তরিকা আমরা বলে দিই প্রায় সময়, সেটা হচ্ছে সুরা বাইয়িনাত থেকে বা জালজালা থেকে শুরু করে আপনি আসেন কী বলে আলাম তালা লীলা পর্যন্ত 1 রাকাত, আর আবার লীলা থেকে শুরু করে নাস পর্যন্ত আর 1 রাকাতে একটু আপনি আপনার রাকাতটা লম্বা করলেন, কোরআন একটু বেশি করে পড়লেন, 5-6 সুরা। আর যখন আপনি পড়বেন ওই সময় কিন্তু তাড়াহুড়া করে না, আস্তে দেরি করে পড়েন। ওকে, বিসমিল্লাহ রহমান রহিম। আল-কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ, এই আস্তে আস্তে করে পড়েন। এখানে তো কোনো এমন না যে আপনার টাইম চলে যাচ্ছে, আপনার বাস চলে যাচ্ছে, আপনি ঘুম থেকে উঠেছেন এই কাজের নিয়ত করে। অতএব হ্যাঁ, টাইম যদি কম থাকে তখন আস্তে আস্তে আপনি একটু কুইক পড়ে ফেললেন, কম পড়লেন বা কম সুরাও পড়লেন, অসুবিধা নাই। কিন্তু যদি টাইম হাতে থাকে তাহলে আপনি একটু একটু লম্বা করে পড়েন। 2 নম্বর আমল, 3 নম্বর আমল হচ্ছে যে আমরা পুরুষরা যারা জমাতে নামাজ পড়া শিখলাম, মাশাআল্লাহ সারা মাস গিয়ে জমাতে লাইন দিলাম, কেমন? জুহরে দিলাম, আসরে দিলাম, মাগরিবে দিলাম, এশায় তো দিলামই, কিন্তু ফজরেও দিলাম। এখন যদি জুমাত বাদ দিয়ে দিই আমরা, না রমাদান নাই তাইলে আর জুমাতও নাই, তাইলে পরে ওই যে একটা কথা আছে না, বড় বড় ওলামায়ে কেরাম এটা এটা আবিষ্কার করেছেন যে লা তাকুনু রমাদানিয়ান কুনু কুনু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হও, রমাদানের বান্দা হইও না। আমরা যাবো একটু ব্রেক, ইনশাল্লাহ থাকবেন আমাদের সাথে, একটু পরে আমরা ফিরে আসবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের অনুষ্ঠানের একটা সেগমেন্ট শেষ করার তৌফিক দান করলেন। আমরা এই সেগমেন্টে অনেক আলোচনা করেছি, শেখ অনেক সুন্দর কথাবার্তা বলেছেন কোরআন হাদিস থেকে, এবং বিশেষ করে রমাদান পরবর্তী করণীয় এবং শাওয়ালের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস উনি আলোচনা করেছেন।
এটা আমাদের সবার দরকার, তাই না? সওয়াবগুলো অর্জন করার জন্য আমাদের সব জানা দরকার। আশা করি প্রত্যেক ঘরে, প্রতিটা ঘরের ভিতরে এই আমলটা সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমজানের ছয়টা পরবর্তী ছয়টা রোজা রাখার জন্য শাওয়ালের সিক্স রোজা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের এখনও তৌফিক হয় নাই, আমরা চেষ্টা করবো যাতে মিস না হয় কোনো প্রকারেই, আমরা যেন সওয়াব নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শেখ আলোচনা করতেছিলেন যে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি, আল্লাহু আকবার, তাহাজ্জুদের জন্য, তারপর তারাবির জন্য আমরা কত কষ্ট করেছি, নফল নামাজ আমরা কত কত পড়েছি, নফলে আমরা কত কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, এরপর ফরজ নামাজগুলো প্রতিটা নামাজ আমরা জামাতে পড়ার চেষ্টা করেছি। আমরা রমজান যদি আমরা পেরে থাকি শেখ, তাহলে আমরা এখন কেন পারবো না? আমার কাছে আপত্তি লাগে যখন রমজান শেষ হয়ে যায় মসজিদে গেলে মসজিদে খালি থাকে। সম্মানিত ভাই বোনেরা, আসেন আমরা এই এই সাবজেক্ট নিয়ে একটু আলোচনা শুনি শেখের কাছ থেকে, মহামূল্যবান আলোচনা, যে রমজান আমরা যেগুলো পারলাম কেন আমরা পারবো না, কেন আমরা জামাতে নামাজ পড়তে পারবো না, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি আজমাইন। বলছিলাম ব্রেকের আগে যে রমাদানের পরবর্তী করণীয় কী কী হইতে পারে। এক নম্বরে আলোচনা করেছি আমরা শাওয়ালের সোম, যে ছয়টি সিয়াম আছে এটা নিয়ে আলোচনা করেছি, হাদিসটা পেশ করেছি। দ্বিতীয় বিষয় যেটা আমরা কথা বলেছি তা ছিল যে নামাজ আমরা জামাতে পড়েছি মাশাআল্লাহ, এখনও যেন আমরা জামাতে পড়ি না। আমরা দুই নম্বর বিষয় যেটা আলোচনা করেছিলাম এটা ছিল কিয়ামুল্লাইল এবং তাহাজ্জুদের বিষয়, জি, যে তাহাজ্জুদ শিখেছি আমরা ওখানে বেশি, কিন্তু আউটসাইড রমাদান যেন কম হইলেও একটু আমরা আমল করি, আমলটা যেন অব্যাহত রাখি আমরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানে সুন্দর হাদিস বোধহয় আমরা সবাই জানি, যে কোনো ভালো কাজ যদি এটা দওয়াম হয়, অর্থাৎ ভালো কাজের মধ্যে যদি স্থায়ী আমাদের অভ্যাস হয়ে যায়, আর এটা ওয়াইনকাল্লা কমও যদি হয়, তাহলে এটাও একটা উত্তম আমল। যেমন খায়রুল আমালে আদওয়ামুহা ওয়াইনকাল্লা, উত্তম আমল হচ্ছে এইগুলা যেটা স্থায়ীভাবে করা হয়, কম হইতে পারে কিন্তু স্থায়ীভাবে করা হইলে পরে এটা উত্তম আমল হয়ে যায়, কন্টিনিউয়াস করার জন্য। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানা অনুযায়ী যদি আমরা স্থায়ীভাবে আমলটা করি, তাহলে আমাদের জন্য একটা বড় ধরনের বারতা এখানে রয়েছে। তিন নম্বর যেটা বলছিলাম যে জামাতে নামাজ পড়া শিখলাম গোটা রমাদানে, এখন রমাদান নাই বলে আমরা কি একবারে জামাত ত্যাগ করে দেবো? যে লোকের পক্ষে রমাদানে আসা সম্ভব হলো তার পক্ষে এখন আসতে অসুবিধা কি? এর অর্থ হচ্ছে দুইটা জিনিস সমস্যা করে। একটা হচ্ছে শয়তান বুঝাইতে সক্ষম হয় এখন আর তোমার রমাদান নাই, কেমন তুমি এখন আগের মতো হয়ে যাও, এটা শয়তান বুঝাইতে সক্ষম হয়। আর সেকেন্ড, আমাদের মাইন্ডের মধ্যেও অনেক সময় কাজ করে যে আসলে তো এখন রমাদান নাই, রমাদানের যে সওয়াব আছে এক রাকাত পড়লে পরে 70 রাকাতের সওয়াব, এই সওয়াব তো এখন নাই, তাই এটা যা হাতে সেখানে সব চলে যায়, এক জুড়ে আসলো একেবারে ঘুমাইয়া, এরপরে আর গেলই না, তখন তো সত্যির প্রয়োজনা 27 তার হাত থেকে গেল, শয়তান ফাঁকা দিয়ে এখন তা গড়ে পড়ে, অথবা আল্লাহ আলম হয়তো কম পড়ে বা পড়েও না কেউ কেউ আসে, আল্লাহ এই সব মিলাইয়া চিন্তা করছে। মানে শয়তান আমাদেরকে দিনের কাজ থেকে, ইবাদত থেকে, আল্লাহকে ইবাদত করার থেকে, নামাজ থেকে, রোজা থেকে কীভাবে গাফেল করে দেয়। এই জন্য আমরা যেন গাফেল না হয়ে যাই, আমাদেরকে উচিত যে ওয়াক্তিয়ার নামাজের মধ্যে যেন জমাতে গিয়ে নিজস্ব মসজিদের জমাতে গিয়া শরিক হয়ে যায়। সকল ভাইদের কাছে আমার অ্যাপিল, বোনদের কাছে এর সাথে একটা অ্যাপিল, সেটা হচ্ছে এই যে আপনারা নামাজ পড়েন, কিন্তু কেউ কেউ নামাজ দেরিতে পড়েন ঠিক না, ওয়াক্ত হয়ে গেলেই নামাজ পড়ে ফেলবেন, অন টাইম পড়াই ভালো, অন টাইম পড়ে ফেলবেন। বোনরা আপনারা নামাজের জন্য আমরা জানি আমাদের থেকে আরও বেশি আগ্রহী, আরও বেশি আপনারা হচ্ছেন পাবন্দি করেন, কেমন, কিন্তু আপনারা লেটে পড়বেন না, ওয়াক্ত হয়ে গেছে, এমনকি মসজিদে আজান হোক কি না দরকার নাই, আপনি টাইম টেবিল আপনার আপনার ঘরে আছে, অন টাইম সবার ঘরে আছে, অন টাইম টাইম হয়ে গেছে আপনি পড়ে ফেলেন। শেখ, আমরা একটু কল নিয়ে দেখি, অন টাইম আমাদের খুব জরুরি সাবজেক্টটা, আলহামদুলিল্লাহ চলে আসছেন, আমরা অন টাইমে ফেরত আরো কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন প্লিজ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো। জি প্রশ্ন বলুন। আমার একটা কোয়েশ্চন আছে। জি বলুন। কোয়েশ্চন হইল গিয়া, এবার মানুষ কুবুই করি বুঝছেনি, আনন্দে খাইনি, আম বিটা আছে খালি, আর আনন্দে খাইনি, তো এগুলো ফ্রুটা আছে বিটারা, তো
তারা পানির খুব শর্ট আছে, ফাইতে পানির খুব সমস্যা আছে, তারা কোন টিউবওয়েল বল নাই, হাতের পয়সা দিয়া তারা টিউবওয়েল দেওয়া যাইব নি। আর কোন প্রশ্ন আছে আপনার? জাকাতের পয়সা দিয়ে টিউবওয়েল বানিয়ে দেওয়া কোনো গরিব মানুষকে যার আছে নাই তাকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু পানির অসুবিধা আছে, ভালো পানি পান না করলে পরে, পরিষ্কার পানি না পান করলে পরে রোগ হয়ে যাওয়ার আশঙ্কা, অতএব এই ভাইকে এবং তার পরিবারকে রোগ থেকে উদ্ধার করে তার জন্য একটা টিউবওয়েল ব্যবস্থা করে দেন, জাকাত থেকেই দেন, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে আপনাকে বলবো ভাইয়া, যেহেতু আপনি দিবেনই তো নিজের মাল থেকে কিছু দেন না কেন, নিজের মাল থেকেই দেন আগে কিছু, আর বাকিটা জায়গার থেকে দিয়ে দিন। ফর এক্সাম্পল, যদি ডিপ টিউবওয়েল করতে 15,000 লাগে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কত লাগবে জানি না, 5,000 আপনি নিজের পকেট থেকে দেন, আর আপনি আপনার 10,000 দেন না জায়গার থেকে, মানে যেভাবে করেন একটু নিজেও শরিক হয়ে, শুধু জায়গার থেকে দিলে দিলে তো হবে না। এখানে অবশ্য পানি ফান করবে তো সবাই, আর তাকে যদি আপনি আপনার জাকাত থেকে দিয়ে দেন, যেহেতু সে বেটা গরিব তার জন্য এটা জায়েজ হয়ে গেছে। আর এই টিউবওয়েল ফিক্স করার পর যদি এখান থেকে দনীয় খায়, অসুবিধা নাই, এই দনীয় খাওয়াটা হবে তার পক্ষ থেকে হাদিয়া, আর গরিবের জন্য এটা হচ্ছে তার জাকাত ঠিকই আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নেই, খেতে পারবে। হ্যাঁ, খেতে পারবে, সমস্যা। জাযাকাল্লাহ খায়রা। আচ্ছা, পরবর্তী কলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নটা হইল কি, সুরায় মুদ্দাসসির শানে নুজুলটা সুরা এত তা কইবা, তার মুদ্দাসসির অর্থটা আমি জানতে চাই মাওলানা সাহেব। সুরায় মুদ্দাসসির শানে নুজুল আর অর্থটা? ভাইকে বলি, একটা অনুরোধ করি, আপনি আপনার প্রশ্ন থেকে ঠের পাওয়া যাচ্ছে যে আপনি কোরআন মোটামুটি পড়েন, অর্থ সহ পড়েন, আপনার ঘরে নিশ্চয় কোরআন আছে, আপনি একটু নিজে খুলে কষ্ট করে পড়েন না, সকল জিম্মাদারি আমাদেরকে দিয়েন না, কিছু জিম্মাদারি আমরা ভাগাভাগি করি নেই। আপনাকে অনুরোধ করব, আপনি নিজে সুরা মুদ্দাসসির খুলেন, খুলে তিলাওয়াত করেন, শানুরুজুল পেয়ে যাবেন, এবং দেখেন আপনি কি বলে অর্থ তো এখানে আছেই, তো খামাকা এত লম্বা সুরা মানে টিভিতে বলা এটা সম্ভব না। সেই জন্য অনুরোধ করছি আপনাকে যে আপনি নিজে কোরআন নিজে স্টাডি করুন, এবং আপনি নিজে শানুরুজুল পেয়ে যাবেন। ঈদ শানুরুজুল সুসমের দাওয়াতে জিন্দগির সেকেন্ড অধ্যায়, কেমন আপনি পেয়ে যাবেন। আপনি আল্লাহর নামে দাঁড়ান, প্রস্তুতি নিন, এবং আপনি দাওয়াতিকে শুরু করে দিন, মানুষকে ইনজার করুন, ভয় দেখে সতর্ক করেন, এগুলো এখানে আসছে মেইনলি। তো একটু কষ্ট করে পড়েন, তারপরে সেকেন্ড আইটেম আসছে এখানে যে মা সাল্লাকুম ফি সাকার, জাহান্নামে যারা হবে ইমান আনার পরেও জাহান্নামে যারা হবে ওদের মাঝ থেকে ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন জাহান্নামে আসছো, সাকারে আসছো কেন, তখন জবাব দেওয়া হবে আলামনাকুম মিনাল মুসাল্লিন আলামনাকুম নুতইমুল মিসকিন ও কুননা নাখুযু মাআল খায়দিন। তিনটা কারণ সেখানে উল্লেখ করা হয়েছে যে মুমিন হয়ে তোমরা জাহান্নামে কেন আসছো, তার জবাবে যে আমরা নামাজ ওফার করতাম না, নামাজ পড়তাম না, দেখছেন নি। এক নম্বর ছিল এই অপরাধের জন্য, একটু আগে উল্লেখ করেছি যে রমাদানে নামাজ শিখলাম, আর এখন অনেকেই নামাজ ফরজ নামাজ কেউ বাদ দিয়ে দিয়েছেন, আবার অনেকেই মসজিদ বাদ দিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ। এই জন্য ইয়ে তো দেখছিলাম কি বলে হোয়াটসঅ্যাপে না ফেসবুকে দেখছিলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে একজন, লিখছে হারানো বিজ্ঞপ্তি লাল কালি দিয়ে, হারানো বিজ্ঞপ্তি। আমি চিন্তা করলাম যে কি হারাইছি, দেখি এরপরে দেখি সুন্দর করে লিখছে খুব বুদ্ধি খাটিয়ে যে সবগুলো মসজিদ নাকি এখন কানতেছে আর বলতেছে যে মসজিদের পক্ষ থেকে হারানো বিজ্ঞপ্তি, আমার অনেক মুসল্লি ছিল সবাইকে আমি হারাই ফেলেছি। এত সুন্দর দিচ্ছে, খুব খুব সুন্দর একটা আকর্ষণীয় হয়েছে। তো এই জন্য অনুরোধ করছি যে আপনি নিজেও কিছু পড়াশোনা করুন, আমাদের সাথে পড়াশোনা শরীক হন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে তখন আমি আবার এই নামাজ পড়তাম ওই বনে, ওই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো, আচ্ছা, আমি টেলিফোন রাখেন, শেখ এখনই বলবো ইনশাআল্লাহ।
না, ফজরের নামাজ শেষ করে সালাম ফিরাইয়া আপনি দেখছেন যে সূর্য উঠে গেছে, আপনার নামাজ হয়ে গেছে, আর তো আপনার নামাজ দোহরাইতে হবে না, কারণ সালাম ফিরানোর পরে দেখছেন যে সূর্য উদয় শুরু হয়ে গেছে, তাহলে ওয়াক্ত মতো আপনার নামাজ হয়ে গেছে ইনশাল্লাহ, আপনার এই নামাজ আর দোহরাইতে হবে না ইনশাল্লাহ হয়ে গেছে। যেমন কোনো ব্যক্তি যদি আসর নামাজ পড়ে সূর্য ডুবতেছে, ওটা সাথে এটা আবার যায় না। আসরের 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 টাইমের ব্যাপারে একটু ছাড় আছে, যে সূর্য অস্ত যাওয়া আরম্ভ হয়েছে, এটা যদি আপনি দেখে আজকের আসরটা শুরু করে দেন আর শেষ করতে করতে আপনার সূর্য ডুবে গেছে এবং পরে শেষ হয়েছে, জায়গা যাচ্ছে আপনার জন্য আজকের আসরের নামাজ পড়া আপনার অকমত হয়ে গেছে, এটা ধরবেন, ফকিদের মতামত আছে। কিন্তু ফজরের বেলা আবার এটা নাই, ফজরের বেলায় যে আপনি শুরু করে দিয়েছেন এরপরে দেখছেন সূর্য উঠে গেছে, শেষ করেছেন পরে, তাইলে আপনাকে কাজা করা লাগবে। কেমন অনেকেরই মতামত। যাক, আমরা আসি ওনার ওজুর ফরজ। ওজুর পরে আপনি তাহিয়াতুল ওজুর নামাজ পড়ার আগে যদি কোনো কথাবার্তা বলে ফেলেন, চেষ্টা করবেন কথাবার্তা না বলতে, কারণ এই নামাজটা হচ্ছে ওজুর পর পরের আমল। এটা যদি কিছু কথাবার্তা বলে ফেলেন, কোনো সন্তানকে কিছু আপনি ইনস্ট্রাকশন দিয়েও থাকেন, যায় আছে, অসুবিধা নাই, ইমার্জেন্সি সব কিছুই করা যায়। কেমন, কিন্তু স্বাভাবিক গল্প গুজব যেন আমরা আধা ঘন্টা না করি, কি বলে 5-7 মিনিট করলাম তারপরে এসে পড়লাম, এটা যেন ওজুর নামাজ হয় না, এটা এটা একটা গ্যাপ হয়ে যায়। এই জাতীয় কোনো বড় ধরনের গ্যাপ যেন না হয়। হ্যাঁ, ওজু করছেন, ওজু করে এসে আপনি কাপড় টাপড় লাগাইছেন বা চেঞ্জ করছেন, এই যে সময় যাচ্ছে এটা কিন্তু এই এতটা গ্যাপ না, মোটামুটি এটা একটা রিজনেবল গ্যাপ আছে। এই রিজনেবল গ্যাপের পরে আপনি গিয়ে দুই রাকাত পড়েন, আপনার নামাজ হবে। এ ফাঁকে দিয়ে যদি আপনার সন্তানটাকে জিজ্ঞেস করে আপনি আনসার করেন বা আপনি কিছু জিজ্ঞেস করে কাজ টাজ দেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। কিন্তু চেষ্টা করবেন যে উজুর করে, উজুর থেকে শুরু করে নামাজ দুই রাকাত পড়া পর্যন্ত যেন কথা না হয়, কথাবার্তা নর্মালি না হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাচ্ছে আমরা পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। দেখতেছি আপনাকে সব সময়। ভাবলাম লাইন পাবো কিনা, শুকর আলহামদুলিল্লাহ লাইনটা পাইছি। আমি একটা স্বপ্ন দেখছি ঈদের আগে রাত্রের দিন, পরের দিন সকালে ঈদ, সকালবেলা ঈদ ফজর নামাজ পড়ে দেখলাম আমার ছেলে মারা গেছে, বুঝছেন। আমরা স্বপ্ন কথা তো টেলিভিশনে বলতে পারবো না, আপনি ব্যক্তিগত ভাবে শেখের সাথে বা অন্য কোন শেখের সাথে যোগাযোগ করে আপনি পরামর্শ দিয়ে ভালো হবে সেটা আপনার জন্য। আমরা কয়েকটা জিনিস টিভিতে অন ইয়ারে নেই না, তার মধ্যে একটা হচ্ছে স্বপ্ন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আর একটা হচ্ছে তালাক, তারপরে আরেকটা হচ্ছে এই নাম টাম ইত্যাদি। এই জাতীয় বেশ কিছু জিনিস আমরা এটা পলিসির কারণে আমরা নেই না, যেহেতু এটা আপনার সাথে রিলেটেড ব্যক্তিগত। আপনার নাম্বার স্টুডিওতে আপনি দিয়ে দেন, আমরা আজকে প্রোগ্রাম অনুষ্ঠান শেষ করায় আপনার সাথে আলাপ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দেখি পরবর্তী কলেজে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেহেতু অনেক শখ করে বড় বড় মসজিদ বানাইছি, আমরা যেন মসজিদে গিয়ে নামাজ পড়ি, আর বন্ধুকে বলতেছিলাম যে অন টাইম যেন আমরা নামাজগুলো আদায় করে ফেলি, যেহেতু আপনাদের ঘরই হচ্ছে আপনাদের মসজিদ, অতএব অন টাইম আপনারা যারা যারা কাজে থাকেন কাজের জায়গায় নামাজ পড়েন, সমস্যা নাই, বা আশেপাশে কোনো কোনো চান্স যদি থাকে, কাজের জায়গায় কোনো জায়গা নাই, যদি মসজিদ থাকে গিয়ে পড়েন। কিন্তু নর্মালি আপনারা মা বোনরা ঘরে নামাজ পড়ে ফেলেন, কিন্তু অনেকেই বলছিলাম যে লেট করে পড়েন, এই লেট করে পড়াটা ঠিক না, বরং ওয়াক্ত হয়ে গেছে আপনি পড়ে ফেলেন। ইভেন আপনার লোকাল মসজিদে এখনও আজান হয় নাই, আজানের অপেক্ষা করবেন না, আজান তো অনেক মসজিদে দেয় আধা ঘন্টা পরে, এক ঘন্টা পরে, তো আপনার অপেক্ষা করে লাভ কী? ওয়াক্ত হয়ে গেলেই আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে আপনি পড়ে ফেলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একখানা সহিহ হাদিস রয়েছে, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে সে সওয়াব বেশি পাবে। কেমন, তো আউয়াল ওয়াক্ত বলতে ওয়াক্ত হয়ে গেছে আপনি পড়ে ফেলবেন, তাহলে আপনি আমি সব বেশি পাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। শেখ আমরা কলে দেখি। আসসালামু আলাইকুম। 4 নম্বর বিষয় পরে বলি ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। প্রশ্ন বলুন ভাইয়া। জি হুজুর এটা আমার সালাম দিবা। জি হুজুর শুনতেছেন, উনি আপনার সালাম শুনতেছেন ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। প্রশ্ন কি? আপনার প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন হইলো, আমি এক ভদ্র লোককে আপনার চেইনের মাঝে সালাম দিলাম, ও বিচারায় আমার। জি আমরা শুনতে পাচ্ছি, আবার বলুন। হ্যালো। আপনি তাইন্দে দিনে আপনি আলেক লোক আমার না, আমারে কোনো দিক নিম্নয় দেখাইলা না, কোনটা আমি কোনটাও বুঝলাম না। ভদ্র লোক ওই মেসেজ ঠিক কর,
আমি আর মারতাম না বলে আছে, আমি আর কোনো হুজুরের লগে যোগাযোগ করিয়া পাতে আমি এগুলো আনসারটা আমি দিব। মানে মাথা দিয়ে দেখাইলে আমার কুতাইলে আমি না মানলে আমি সালাম দিলাম, তাই না? আমার না ঠিক নির্ণয় দেখাই দিচ্ছি। তিনি তিনবার সালাম দিতেন, তিনি কারো বাড়িতে গেছেন বেড়াইতে, কেমন তিনবার সালাম আউটসাইড থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুমুল্লাহ, এভাবে করে তিনি তিনবার সালাম দিতেন। তা সালাম একবার দেওয়া নরমালি সুন্নত। আর যদি আপনি আমি ঠের পাই যে মানুষটা অমনোযোগী অথবা কোনো কাজে ব্যস্ত আছে অথবা আমাকে বোধহয় ঠিকমতো শুনতে পাচ্ছে না, সন্দেহ হয়, তাইলে আপনি আমি যেন তিনবার সালাম দিয়ে তাকে আমরা এটা অনুসরণ করি, বোঝাতে সক্ষম হই যে আমি তোমাকে সালাম দিয়েছি। কিন্তু আমাদেরও অনেকের সবর কম, যার ফলে একবার দিলাম সালাম দিয়ে এখন বসে থাকছে যে কি কোনো আনসার মিলল না, আপনার যে যে সমস্যা হয়ে গেছে বুঝতে পারছি। অথবা আমরা বলি যে আপনি আলেক দেন, মানে জবাব দেন, কেমন জবাব দেন বলাটা সুন্নত না, আপনি আবার তাকে সালাম দেওয়াটা সুন্নত। যতক্ষণ পর্যন্ত সে শুনে নাই আবার তাকে সালাম দিবেন, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আমি সালাম দিছি আমার জবাব দেন, এটা না, এটা এটা সুন্নত না, এটা আমাদের কেউ কেউ বলে ফেলেন। কিন্তু নিয়ম হচ্ছে যে সালাম একবার দিছেন, উনি শুনে নাই আবার দেন, শুনে নাই বা অন্য মনস্ক আছে আপনি আবার দেন, একটা আওয়াজ করে দিয়ে এইভাবে করে সবরের সাথে যদি আপনি আমি সালাম দেই, কেমন, তাইলে আমরা সওয়াব পাবো। আর যদি সে বেচারা কোনো কারণে জবাব না দেয়, তাইলে পরে আটা আপনার তো কোনো দোষ নেই, দোষ তো আপনার নেই, আপনার আপনার কাম হয়ে গেছে, আপনি সওয়াব পেয়ে গেছেন। আর উনি যে জবাব দেয় নাই, আপনি অন্য সময় ওনাকে একটু বুঝিয়ে বলেন যে ভাই কেউ যদি সালাম দেয় তাই কেন তার তো জবাব দেওয়াটা ওয়াজিব, তো ওয়াজিব আর তো সওয়াব বেশি হওয়া যায়, সালামে দোষ নাকি আর জবাবে তো আর বেশি নাকি। তো এই জন্য আপনি একটু তাকে পরামর্শ দিয়ে অন্য সময়, আমাদের রাগ গোসা করে কোনো লাভ নাই, কেমন। আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের সম্মানিত ভাই, আপনার উত্তর আশা করি পেয়েছেন আলহামদুলিল্লাহ। শেখ আমাদের হাতে আর কল নেব, তো আমরা আটটু আবার আলোচনা যাই ইনশাআল্লাহ। আমাদের হাতে মানে ব্রেকের সময় হয়েছে প্রায় কাছাকাছি। আচ্ছা, আমরা আলোচনা ছিলাম তিন নম্বর পর্যন্ত, আমরা চার নম্বরটা বলবো। গোটা রমাদানে আমরা শিখেছি মাশাআল্লাহ দান খয়রাত করার একটা ভালো অভ্যাস মাশাআল্লাহ। আমরা ছোট গরিবকেও দিয়েছি, বড় গরিবকেও দিয়েছি, প্রতিষ্ঠানকেও দিয়েছি, রোহিঙ্গাদেরকেও দিয়েছি, তারপর প্যালেস্টাইনেও দিয়েছি। আমরা বোধহয় কোনো জায়গায় একেবারে কম করি নাই মাশাআল্লাহ, যা আমরা পেরেছি আমাদের কমিউনিটি সবাই দিয়েছেন মাশাআল্লাহ। এবার দান খয়রাতটা যেন আমরা শিখেছি, কাজটা যেন বন্ধ করে না দেই। আপনি আমি দান খয়রাতে একটু মানে এক্সেলেন্ট জব করেছি ঠিকই, সওয়াব পেয়েছি বেশি ঠিকই, এক পাউন্ডে 70 পাউন্ডের সওয়াব পেয়ে গেছি। আল্লাহ এখন দিলে যা সওয়াব নাই এমন তো না, এক পাউন্ডের সওয়াব না, 10 পাউন্ডের সওয়াব, 1-10। কেমন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআন সাক্ষী, কেমন। তো এই জন্য আসুন আমরা যেন দান খয়রাতটা বন্ধ করি না, এই সুন্দর অভ্যাসটা জারি রাখি রমাদানের পরেও। বিশেষ করে এবার একটা চান্স এসেছে, কেমন, আমাদের এলাকা সহ অর্থাৎ সিলেটের কানাইঘাট থানা, জকিগঞ্জ থানা, বিশেষ করে মুড়িবাজার যেভাবে করে মন নদী ওভারফ্লো ফ্লো হয়ে যেভাবে করে ফ্লাড করেছে, এটা ইতিহাসের অনেকেই বলতেছেন যে ইতিহাসের মধ্যে গত 40 বছরেও মুড়িবাজারে এত বড় কোনো বিপদ হয় নাই। শ্রীমঙ্গল শহর মুড়িবাজার শ্রীমঙ্গল একই সাথে। এই জন্য আমাদের দান খয়রাতের যে অভ্যাসটা গড়ে উঠেছে, আমি অনুরোধ করবো ইকরা টিভিতে সবসময় ফান্ডরেজ করা হচ্ছে। ইকরা টিভির ওপর নামই হচ্ছে ফান্ডরেজিং টিভি মাশাআল্লাহ। এই টিভিটা আসার ফলে আমাদের কমিউনিটিতে একটা বিশাল ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফায়দা থেকে যেন আমরা বঞ্চিত না হই, এই জন্য সবার কাছে অনুরোধ আমার পক্ষ থেকে বিশেষ করে করছি যে আমার বাড়িও হচ্ছে খানাইঘাট, আপনারা জানেন, অনেকেই বোধহয় জানেন। তো এখন এই খানাইঘাট জকিগঞ্জ এলাকা দিয়ে নদীর ডাইক ভেঙ্গে এলাকাকে এলাকা বাসাইয়ে নিয়ে গেছে, কেমন, দান টান তো নিয়েছি কিন্তু বাড়িঘর নিয়ে গেছে। বাড়িঘর যাগুলা মোটামুটি দুর্বল বাড়িঘর ছিল, গরিবদের বাড়িঘর ছিল, এগুলো একেবারে বাসিয়ে নিয়ে গেছে। এবং আমাদের স্থানীয় স্কুল এবং ঈদগাহর মধ্যে, কেমন, ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার মধ্যে এসে এখন ত্রাণ কী বলে আশ্রয় শিবির হয়েছে। আশ্রয় শিবিরে এখন ত্রাণ দিচ্ছেন সবাই, মোটামুটি যার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে সেখানে নৌকা দিয়ে হেলিকপ্টার দিয়ে মোটামুটি আশ্রয় শিবির হিসেবে সেখানে গিয়ে অনেকেই, এবং সেই জায়গাটা একটু উঁচু যার ফলে মাশাআল্লাহ মানে এই আশ্রয় শিবিরটা একটু বড় হয়ে গেছে।
সবার কাছে অনুরোধ করছি যে আপনারা ঈদগাহ মাদ্রাসার আশ্রয় শিবির হোক আর আশেপাশে হোক, যত টিভি পয়সা ওঠাচ্ছে স্পেশালি ইকরা টিভিকে আমি অনুরোধ করছি যে ওনারাও ফান্ডরেজ কিন্তু করছেন, আপনারা আমরা যেন সবাই এখানে শরিক হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই এই গুড অভ্যাসটাকে, ভালো অভ্যাসটাকে যেন আমাদেরকে জারি রাখার তৌফিক দান করেন। পাঁচ নম্বর যেটা বলতে চাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফাইন, আল্লাহর সাথে খান্দা কুটা করো অনেক সময় অনেক ডরার যে দেখো না স্বপ্ন দেখো এখন তাইন আর কি আল্লাহর সাথে খান্দা কুটা করতে চাইন, বাট তাইন মন হর ইনসান হাতুকে দি ফানি আনা আল্লাহ দি তান যেমন বুকে লড়ে না, আমরা যেমন তোর কোনো সময় দোয়াত লাগলে আলহামদুলিল্লাহ অনেক বা জোহর কথা চিন্তা করি যে তোকে দি ফানি আইও, এখন ইমাম সাহেব কইন মেয়ে লোকের সহাল হয় পুরুষ লোকের আয়ন আছে, তাই নোটা লিয়া বড় চিন্তা করছেন কইন খালি হইন আমারে আল্লাহ আমার সিল মারি দিলা নি আমি হইন না এটা এখন ওলে আর কি জানতাম তো আর কি জানলে তান তোকে দি ফানি আয় না। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আপনার আছে? আর কোনো প্রশ্ন আছে? আমরা বুঝতে পারছি। জি, এই যে দুয়ার সময় কান্নাকাটি মানে উনি করেন ঠিকই, কিন্তু চোখ থেকে পানি আসে না, চোখ থেকে পানি আসা শর্ত না। কাহিল এবং দুর্বল এটা প্রকাশ করা, আর আল্লাহ হচ্ছেন কওই এবং পাওয়ারফুল। কেমন রাহমুল ফকরা ও আন্তুল গনী ও রাহমুল ফকরা, ও আল্লাহ তুমি হচ্ছ গনী এবং শক্তিশালী, কেমন আর আমরা হচ্ছে দুর্বল। এই জন্য দুর্বলের কাজই হচ্ছে সবদের কাছে ছাওয়া, দোয়া করতে থাকা, চোখ থেকে পানি আসলে পরে আরও ভালো। কিন্তু এই ভালো জিনিসটা যদি ওনার না আসেও কোনো সমস্যা নাই, ওনার এই চিন্তা করার দরকার নাই, এত নেগেটিভ হওয়া উচিত না যে আমার কি সিল পড়ে গেল, হ্যাঁ অথবা আমার কি হয়ে গেল, আমার কি কান্না আসবে না, এভাবে করে কোনো ধরনের কোনো বদুয়ার চিন্তা যেন না করেন। পিতামাতা ওনার উপর কোনো বদুয়া দিচ্ছেন না, এই জাতীয় চিন্তা করা ঠিক না। অনেকের কান্না হচ্ছে ন্যাচারাল জিনিস, অনেকের আসে অনেকের আসে না। কেমন ইভেন আমি এমনও পাইছি যে মা মারা গেছেন তবুও কিন্তু তার চোখ থেকে পানি আসবে না, কিন্তু সে খুব হাউমাউ করে কান্নাকাটি করেছে, এটা হচ্ছেন মানে একেবারে কেন্দে উঠেছে, কিন্তু তার চোখ থেকে পানি আসে নাই। এই জন্য চোখ থেকে পানি আসা জরুরি না, যদি চোখের কান্না না আসে, বেজা পানি না আসে, অশ্রু নাও যদি আসে, কিন্তু সে কান্নার ভান করে যেন আল্লাহর কাছে কান্দতেই থাকে এবং দোয়া চাইতেই থেকে যে আল্লাহ আমাকে তুমি এটা দেও, আমার আম্মা আব্বাকে মাফ করে দাও, আমাকে আমাকে তুমি বঞ্চিত করে দিও না, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, উনি 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 দোয়া করেন ইনশাআল্লাহ। বলছিলাম আমি পাঁচ নম্বর যে কোরআন, এটা না বললেই নয়, পাঁচ নম্বর শিক্ষা শিখলাম আমরা কোরআন। কোরআনকে আমরা ব্যবহার করেছি মাশাআল্লাহ দিনে এবং রাতে, এই জন্য এখানে হাদিস দিয়ে শুরু করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে কোরআন মানুষকে তরাইবে, সুবহানাল্লাহ, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, একটা হাদিস। আর আরেকখানে হাদিস খাস করে রমাদানের জন্য, কেমন যে আল কোরআন ও সোম ইয়াশফান, মাশাআল্লাহ, কোরআন এবং সোম দুজনই এই সাইমকে রোজাদারকে কি করবে, শাফাত করবে কিয়ামতের দিন। শেখ, আমরা কোরআন আমাদের হাতের সময় একদম না, আমরা ব্রেকটা যাই, ব্রেক থেকে আসার পর ইনশাআল্লাহ আমরা ব্রেক থেকে আসার কোরআন নিয়ে আলোচনা করবো। সদ্দন জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেক, ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে সুন্দর আলোচনা শোনার জন্য। আমরা আসবো ফিরে ছোট্ট সময়ের পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আমাদের দুইটা সেগমেন্ট পার করে দিলাম, সুন্দর সুন্দর কথা শুনতে শুনতে, আল্লাহ নবীর কথা শুনতে, রাসূলের কথা শুনতে শুনতে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই কথাগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো যেন কবুল করেন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা আলোচনা করেছি রমজান পরবর্তী করণীয়
এবং শাওয়ালের যে সিক্স রমাদান সিক্স ছয়টা রোজা সেটার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে রমাদান মাসে আমরা যে আমলগুলো করেছি পরবর্তীকালে আমরা সে আমলগুলো কীভাবে ধরে রাখবো সেগুলো আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এ পর্বে আমরা আছি, আমাদের শেখ বলতেছিলেন যে কোরআনের ব্যাপারে, আল্লাহু আকবার, আমরা প্রতি সপ্তাহে আপনাদের সম্মুখে শেখ অনেক কষ্ট করে আপনাদেরকে সময় দেন, উনি কোরআনকে নিয়েই কথাবার্তা বলেন, কোরআনের আলোচনাই করেন, কোরআনের সাবজেক্টের উপরে আমাদের প্রোগ্রামটা বেশিরভাগ থাকে। আজকে আমরা যাচ্ছি সেই কোরআন আলোচনার দিকে ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ আমাদের সাথে কলে আসতে চান আসতে পারবেন ইনশাআল্লাহ, আপনাদের আপনাদের তরফ থেকে আমরা কল দিব ইনশাআল্লাহ, আমাদের প্রোগ্রামকে দেখবেন ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাই বোন দেখতেছে না তাদেরকে দেখার জন্য উৎসাহিত করবেন, আশা করি সবাই আর দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করবেন ইনশাআল্লাহ। যাচ্ছে শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য আল কোরআনের উপরে। بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شروع করেছি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হয়ে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অদরুদ শরীফ পাঠ করে আমরা যেটা দিয়ে শেষ করেছিলাম, যেটা হচ্ছে পাঁচ নম্বর আইটেম, যে রমাদানের পর আমরা যেসব কাজ ছেড়ে দেব না এগুলো একটু রিমাইন্ডার করছি। এর মধ্যে আসুন কোরআনকে নিয়ে রমাদানে আমরা দিনে রাতে মোটামুটি সেবা করেছি মাশাআল্লাহ, আমরা কোরআন থেকে শিখেছি অনেক কিছু এবং কোরআনকে আমরা ছেড়ে দেই নাই। অনেকে কিন্তু মাস মাস গেছে তো ওই জন্য অনেকে কোরআন ছেড়ে দিয়েছেন, এই জন্য কোরআনের আবার কোনো বিজ্ঞপ্তি আসে কিনা কোরআন থেকে যে আমার আমার কিছু কাস্টমার চলে গেছে, হারাই এসেছি, কেমন তো আমি অনুরোধ করছি যে আসুন আমরা যেন হারিয়ে না যাই, কোরআন থেকে যেন বিচ্যুত না হয়ে যাই। কোরআনের সাথে যেভাবে করে অ্যাটাচড হয়ে গিয়েছিলাম আমরা রমাদানের কারণে, আমরা যদি কোরআনের সাথে থাকি, কোরআনের সাথে ফ্রেন্ডশিপটা আমাদের বহাল রাখি, কোরআন থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, লাইন কাট হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে এই কোরআন আপনাকে আমাকে সাফাত কেমনে করবে? এই জন্য সারা বছর কোরআনের সাথে সম্পর্ক নাই আর আছে শুধু রমাদানে, তাইলেও হবে না। তাই যা আসুন যে অভ্যাসটা গড়ে তুললাম, সারা দিন তেলাওয়াত করলাম, একটা বড় অংশ দিনের তেলাওয়াত করেছি, আবার রাত্রিবেলা সেই কোরআন শোনার জন্যে আমরা কেমন লেলে লাইন দিয়েছি মাশাআল্লাহ, তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কোরআনের সাথে একটা গুড রিলেশনশিপ হয়ে গেছে, এটাকে যেন আমরা ব্রেক করে না ফেলি, লাইন লাইন ছুট যেন না হয়ে যাই। ওই জন্য আসুন কোরআনকে যেন আমরা ধরে রাখি। এখন আসেন এই কোরআনকে ধরে রাখার জন্য আমি বিগিনিংয়ে দুইটা আয়াত আমাদের সামনে পেশ করেছি। এক নম্বর আয়াত পড়ছিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবটি আমি নাজিল করেছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি, মুবারাকুন, কিতাবটা বড় বরকতওয়ালা, মুবারক কিতাব, আল্লাহু আকবার, বড় বরকতওয়ালা কিতাব, কেমন বরকতওয়ালা অর্থ হচ্ছে যে খুব বেশি এটা ফায়দা দেয়, খুব বেশি ফায়দা যে জিনিস দেয় এটার নাম হচ্ছে বরকত, বারাকা শব্দের অর্থই হচ্ছে বেশি হওয়া, কেমন যা আছে তার মধ্যে আরো স্পিরিচুয়ালি আরো বেশি 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 হওয়া, বেড়ে যাওয়া, এর নাম হচ্ছে বারাকা, বেড়ে যাওয়া কোনো জিনিস, সওয়াব বেড়ে যাওয়া। তো কোরআনের এই বারাকা থেকে যেন আমরা বঞ্চিত না হয়, আল্লাহ তাআলা তার নামই দিয়েছেন কিতাবুন মুবারাকুন আনজালনাহু ইলাইকা। আসলে কোরআন একটা বরকতপূর্ণ কিতাব, এই কোরআন পড়লেই তো বরকত হয়, এই কোরআন কিন্তু গড়ে থাকলে বরকত হয় না, পড়লে বরকত হয়, স্টাডি করলে বরকত হয়, জানলে বরকত হয়, আমল করলে বরকত হয়, অন্যকে জানাইলে পরে বরকত হয়। এই জন্য কয়েকটা কাজ আমি রমাদানের আগেও এবং গোটা রমাদানের যে তিন চারটি দিন আমাদের সাথে আলাপ করেছিলাম ওখানেও আমি উল্লেখ করেছি যে কোরআনের ব্যাপারে মাত্র তিনটি জরুরি কাজ আমাদের সবাইকে করতে হবে। এক নম্বর হচ্ছে, আপনার মহাত কথা বাংলা কথা তিনটি কাজ, তিনটা কাজ থেকে শুরু করবো ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা আপনাকে এলম বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমরা বুঝতে পেরেছি, আর কোন প্রশ্ন আছে?
জি, আপনি নামাজ শুরু করেছেন, শুরু করার পরে চার পাঁচটা হাসি দিয়ে দিয়েছেন, হাসি তো নিজের ইচ্ছে মতো আসে না এবং ইচ্ছে করে কন্ট্রোল করা যায় না, এটা হচ্ছে একটা আনকন্ট্রোল জিনিস। তো হাসি যদি এসে যায় আর আপনি নামাজের হালতে থাকেন, আপনি নামাজ না ভেঙে থাকেন, তাইলে আপনার নামাজ কন্টিনিউ করতে পারবেন, আপনার নামাজ অটোমেটিক নষ্ট হবে না। কথা বলছেন, আপনি নামাজটা নষ্ট করবেন না, কারণ এটা শুরু করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সূরা মুহাম্মাদের মধ্যে, সূরাতুল কিতালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। এত সুন্দর কথা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কথা ভালো করে শুনো আর নবীর কথা মানো, আর কোনো ইবাদতের আমল শুরু করে দিলে এটা তোমরা নষ্ট করবে না। তাইলে লা তুবতিলু আমালাকুম, আপনি আমল শুরু করে দিচ্ছেন, ইবাদতের আমলটা হচ্ছে নামাজ শুরু করে দিচ্ছেন, এরপরে হাসি এসে গেছে, কিন্তু হাসি তো নিজের ইচ্ছা আসেও না আর নিজেই এটার উপর কোনো কন্ট্রোল রাখাও যায় না। অনেকের আছে আবার হেই ফিভার, তো জানি না আপনার হেই ফিভার আছে কি না, এটা অন্য কথা। তো যে কোনো কারণেই হোক, হাঁচি চার পাঁচটা হয়ে গেছে, আপনার নামাজের হালতে ঠিক থাকলে এখন ঠিক আছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন, আপনি নামাজটা ভাঙবেন না। আশা করি ক্লিয়ার বোন, জাজাকাল্লাহ খাই। এবং কোনো সাজদা সহ লাগবে না। এই যে চার পাঁচটা হাসি দিতে গিয়ে যে গ্যাপ হয়েছে, দেরি হয়েছে, এটা আপনার ইচ্ছাকৃত কোনো দেরি না, এটা হচ্ছে শারীরিক অসুস্থতার একটু দেরি হয়েছে, এটার জন্য আপনার সজদা সহ দেওয়া লাগবে না। শেখ, যদি কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে ফেলায় আদতান, তাও ঠিক আছে, সমস্যা নাই, না অসুবিধা নাই, কারণ আলহামদুলিল্লাহ একটা একটা জিকির রমায় করাম করাম উল্লেখ করেছেন, যদি অভ্যাস বশত এসে যায়, আদতান এসে যায় কারো, আলহামদুলিল্লাহ পরে নামাজের মধ্যে হাসি দিচ্ছেন, দেওয়ার পর আলহামদুলিল্লাহ এসে গেছে, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। কিন্তু কোনো কোনো ওলামা সতর্ক করেছেন যে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ পড়বেন না, ঠিক আছে, ইচ্ছে করে আলহামদুলিল্লাহ পড়তে নাই, কিন্তু অভ্যাস হিসাবে সব সময় হাসি দিলে আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এটার অভ্যাস হিসাবে এসে গেছে, জায়েজ, আপনার নামাজ ঠিক আছে। আশা করি বোন আমরা বুঝতে পেরেছেন। নামাজ আছে পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হাত পেতে মুদ্রা যদি কোনো টাকা অ্যামাউন্ট চায় এবং বলে এত টাকা আমাকে দাও, ওটা কি করব? হাত থেকে আবার একটু বলেন, আমি বুঝতে পারিনি, আবার একটু বলেন। একজন মৃত মানুষ হাত পেতে বলে আমাকে এক লাখ টাকা দাও, তাহলে আমি কি করব? আপনি স্বপ্ন দেখেছেন নাকি? স্বপ্ন আমরা নেই না, কিন্তু আপনি স্বপ্ন উল্লেখ না করে খুব সুন্দর করে একটা প্লেস করে দিয়েছেন প্রশ্নটা। তো কোনো মাইয়ে যদি আপনাকে বা কাউকে যদি হাত পেতে বলে আমাকে টাকা টুকা দাও, তাহলে এর অর্থ এটা নয় যে আপনাকে টাকা দিতে হবে তাকে, কারণ সে তো মরা মানুষ, তার টাকা দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। এই জন্য কোনো স্বপ্নে কোনো কিছু যদি আপনাকে করতে কেউ হুকুম করে, তাহলে এটা করা আপনার জন্য জরুরি না, কেমন খেয়াল রাখবেন। এটাকে আবার কেউ কেউ অর্থ করবেন যেহেতু চেয়েছেন, তাইলে কোনো অসুবিধায় বুধে আছেন, আপনি কিছু মাল সদকা করে ফেলেন, অথবা আপনি কোনো গরিবকে দিয়ে দেন, কোনো কোনো একটা একটা মাদ্রাসায় আপনি দিয়ে দেন, ওটা এটার সাথে কিন্তু রিলেটেড না। একজন মাইয়িত যেভাবে করে চেয়েছেন, এর অর্থ এটা নয় যে আপনি আপনি কিছু টাকা দিতেই হবে। হ্যাঁ, যদি আপনার মনটা সেটা দেন, কিন্তু এই স্বপ্নের কারণে দিতেই হবে কিছু টাকা, এটা জরুরি না, খেয়াল রাখবেন। স্বপ্নের আমল যদি কিছু আসে কেউ দেখায়, তাহলে কেবলমাত্র আম্বিয়া কেরামের আমার স্বপ্ন ছিল হক, ওনারা যা দেখতেন তা কিন্তু করতে হইতো। যেমন নবী ইব্রাহিম দেখেছেন তার ছেলেকে তিনি কোরবানি করেছেন, তিনি মাশাআল্লাহ এইটা করে ছাড়ছেন, এটা ওটা এটা করা জরুরি ছিল। তা আমরা তো নবী না, নবীর পরবর্তী যারা উম্মতরা স্বপ্ন দেখেন, এইসব স্বপ্নের অর্থ এনেও যে যা দেখবেন তা করতে হবে, এটা নেসেসারি না। আশা করি বোন বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সরি, আমি ওয়ালাইকুম সালাম, আমি সরি, আমি যে ওখানে আমি কইটা মাসি, আমি কুরআন ফরাত পড়ছি, এগুলো একটা ফোন আইলো, এগুলো কুরআন আঠাইয়া যদি মাথাত লাগি যায় কি আমার গুণ হইব নি? জি,
আপনি কোরআন তেলাওয়াতে আছেন, এই অবস্থায় আপনার কাছে যদি টেলিফোন এসে যায় তাহলে আপনি কোনো একটা আয়াতে যাবেন, হঠাৎ করে আপনি থামবেন না, কোরআনের আয়াতে আপনি যাবেন। একটা আয়াত, যে আয়াতে আপনি আসেন আয়াতের এন্ডে যান, এন্ডে গিয়ে এরপরে আপনি কোরআন ক্লোজ করে ফোন ধরে ফেলেন, সমস্যা নাই, জায়েজ আছে। কথা বলছেন, আবার ফোন শেষ হয়ে গেছে, আপনি যে আয়াতে গিয়ে থামছিলেন ওই আয়াতের পর থেকে পড়েন, কারণ ফোনটাও একটা জরুরি কাজ, হয়তো কেউ করছে আপনার সাথে জরুরি কথা আছে, কথা বলছেন, তো এই জন্য ফোন ধরা। কিন্তু আপনি কোরআনও পড়তেছেন এরপরে ফোনও ধরছেন, এটা আপনি করবেন না। অথবা কোরআনকে তেলাওয়াত করতে 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 ফোন ধরলেন, হ্যালো বললেন, এর অর্থ শয়তান আপনাকে দিছি ভিতরে যে তুমি তেলাওয়াত করতেছো এটা তুমি শোনাও, তাইলে অন্য লোক বলবে যে তুমি খুব আমলি মানুষ, এই জাতীয় রিয়া ঢুকাইতে পারে। এই জন্য যেন কোনো রিয়া আপনার ভিতরে না আসে, এই জন্য আপনি কি কাজে ছিলেন এটা যেন অপর পার্টি টের না পায়। ফোন যে করছে আপনি নামাজে ছিলেন না তেলাওয়াতে, এটা তাকে আবার খুঁয়েন না আপনি যে আমি তেলাওয়াতে ছিলাম এই জন্য একটু লেট হয়ে গেছে, এটা তো আপনার সমান সমান কাজ হয়ে গেল, রিয়া হয়ে গেল, বা আপনি নামাজে ছিলেন এটাও তাকে বলা দরকার নাই। কথা বলছেন, আমি একটু ব্যস্ত ছিলাম এটা বলে তো হয়ে গেলো, ঠিক আছে ব্যস্ত ছিলেন এটা আল্লাহ জানে আপনি জানেন, কিন্তু আমি তেলাওয়াতে ছিলাম আমি নামাজে ছিলাম এটা বলা দরকার নাই। কথা বলছেন, তাহলে আর রিয়া আসার কোনো সুযোগ থাকবে না। জাযাকাল্লাহ শেখ, আশা করি বোন আপনার উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রশ্ন বলুন প্লিজ। জি, ওই প্রশ্ন করতাম আমি ফোন রাখার পরে আপনারা তো ইবা কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতাম যে লিল্লা জখাতর হয়েছে দিয়া দুই বছরের হয়েছে জমা হয়ে রে, একজন গরিব রে গর বানাইয়া দেওয়া যায়নি না যায় না, ওখান তো আপনার কাছে আমি জানতে পারছি। এটা কি জাকাতের পয়সা না সদাকার পয়সা? লিল্লা জাকাত, ঠিক আছে, লিল্লা জাকাত, জাকাতের পয়সা। আমি ফোন রাখার পরে আপনারা কইবা আমি বুঝবো, বালা থেকে বুঝাইয়া প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ফোন রাখবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লা জাকাত, আমরা এই এই মাসআলাটা অনেকবার এসেছে এবং আপনাদের কাছে আমরা অনেকবার এটা উল্লেখ করেছি, বোধহয় আপনি হয়তো মিস করছেন বা আপনাকে খুব খুব ভালো করে বুঝিয়ে কেউ কয় নাই, বলতে পারবেন আজকে বলতেছি, আপনি ভালো করে বুঝেন, আশা করি আপনি ফোন রেখে দিয়েছেন, আমাদের সাথে আছেন। লিল্লা জাকাত অর্থাৎ কিছু দানের পয়সাও আছে আর আবার জাকাতের পয়সাও আছে, জাকাতের পয়সা একসাথে করে জমাইছেন আপনি দুই বছর, এখন আপনার কোনো গরিবকে আপনি গোল বানাই দিবেন, তো আপনি লিল্লার পয়সা জাকাতের পয়সাকে এক করে তার গোটটা বানাই দেন। কথা বলছেন, দুই বছর জমাইছেন, আশা করি একটা ঘর হওয়ার মতো পয়সা হয়ে গেছে, আপনি এখন নিজে বানাই দিন। তবে গরিবদের হাতে দিলে হয় কি, এদের তো এমনিতেই তারা অভাবী মানুষ, আর ক্যাশ পয়সা দিয়ে দিলে তারা খেয়ে ফেলবে, এই জন্য আপনি আপনার কোনো আপন ভাইটাই কাউকে দিয়ে তার ঘরটা উঠাইয়ে দেন, তাকে আপনি আপনার ভাইকে কন্ট্রাক্ট হিসেবে দেন, দিয়ে সে কোনো ইঞ্জিনিয়ার জোগাড় করে বা মিস্ত্রি বলি আমরা, মিস্ত্রি জোগাড় করে সে ঘরটা বানাই দিবে। কথা বলছেন, কিন্তু গরিবদের হাতে দিলে পরে তারা খেয়ে ফেলবে, অথবা আপনি নিজে দেশে যাবেন যদি হয় তাহলে আপনি নিজে গিয়ে কোনো মিস্ত্রি জোগাড় করে তার সাথে কথাবার্তা বলে আপনি ঘরটা বানাই দেন, এটা আপনি আপনি ডাবল সোয়াব পাবেন, একটা হচ্ছে আপনি নিজে বানাই দেওয়ার সোয়াব নিজের হাতে, আর একটা হচ্ছে ওই বানানোওয়ালাকে আপনি নিজে পয়সা দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে বুঝাতে সোয়াবের কাজ বেশি করে করার তৌফিক দান করুন। আশা করি ক্লিয়ার হয়েছে বোন। জাযাকাল্লাহ খায়রান। জাযাকাল্লাহ খায়রান। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি শেখ আমরা আর কল মনে নিব না এখন, আর আমাদের হাতে সময় খুব শর্ট হয়ে আসছে, 10-15 মিনিট বাকি আছে আমাদের হাতে, আমরা কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, এরপর যদি খুব জরুরি আসে আমরা নিব, 10-15 মিনিট আছে ইনশাআল্লাহ। আমরা কোরআনের ব্যাপারে তিনটি বিষয় আলোচনা করার জন্য নিয়ত করেছিলাম, আলোচনা করতে ফোন করে এসে গেল আলহামদুলিল্লাহ। কোরআনের ব্যাপারে তিনটি কাজ, একটা হচ্ছে কোরআন নিজে শিখতে হবে এবং তেলাওয়াত করতে হবে, নিজে শিখে তেলাওয়াত করতে হবে। যদি কোরআন দুর্বল থাকে, পড়াশোনা সহি নাই, অথবা কোন মাহরাজ চিনেন না, অথবা আপনার হরুফগুলো ঠিকমতো উচ্চারিত হয় না, কোনো অসুবিধা আছে, তাইলে আপনি আপনার লোকাল কোনো একজন ইমাম সাহেব, আলেম সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব, মসজিদ সাহেব, যে কোনো একজন সাহেবকে ধরেন, কেমন ধরে আপনি আপনার কোরআনটাকে ঠিকঠাক করেন, তাহলে কোরআন ঠিকঠাক করে তারপরে তেলাওয়াত করা হচ্ছে এক নম্বর কাজ। তেলাওয়াতটা জারি রেখা, খেয়াল রাখবেন কোরআন কিন্তু শুধু হাফেজদের জন্য আসে নাই, শুধু ইমাম সাহেবদের জন্য কোরআন আসে না, কোরআন সবার কাছে সমানতালে আসছে, সবার জন্য। হাফিজ সাহেবের কাছে যেমন আসছে কোরআন, ওনাকে ঠিক করবে কেমন, আর উনি এক্সট্রা কাজ করেছে, মুখস্থ করেছেন এই এদ্দুর, কিন্তু ওনার জন্য কোরআন, ওনার বাবার জন্য কোরআন, ওনার ভাইয়ের জন্য কোরআন, ওনার মায়ের জন্য কোরআন, বোনের জন্য কোরআন, কোরআন সকল মুমিনের জন্য, যিনি আমরা কালিমা পড়েছি, কি বলে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি,
আসমানি কিতাবের উপর বিশ্বাস আনা যেমন জরুরি, এমনি করে আসমানি কিতাব যেটা আছে তোমার সেই কিতাবকে তুমি ভালো করে স্টাডি করো, কেমন অধ্যয়ন করো, এখান থেকে কিছু বরকত নেও। তাই এক নম্বর কাজ হচ্ছে যে কোরআন পড়বো, তেলাওয়াত করবো। ও আন আতলু আল কোরআন, কেমন কোরআন তেলাওয়াত করতে আমাকে হুকুম করা হয়েছে। উতলু মা ওহিয়াইলাইকা কেমিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, কোরআন থেকে যেটুকু অংশ দেওয়া হয়েছে তোমাকে এটা তুমি তেলাওয়াত করতে থাকো। কেমন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করে তেলাওয়াতের হক অনুযায়ী। তাহলে কিতাব তো আমাদের কাছে আসছে সুবহানাল্লাহ, তা আপনি হক আদায় করেছেন, আমি করেছি, করতে পারি নাই। তাহলে অ্যাটলিস্ট আমরা যেন চেষ্টা করি অব্যাহত রাখি, আমাদের যেটা চেষ্টা আছে শিখেছি এটাকে অব্যাহত রাখার জন্য আমার অনুরোধ। নাম্বার ওয়ান হচ্ছে কোরআন শিখে শিখে তেলাওয়াত করা। নাম্বার টু হচ্ছে যে কোরআনকে জানা এবং বোঝা। এই কোরআনকে যদি আমরা না জানি তাহলে পরে কোন আয়াতের মধ্যে মদ হারাম হয়েছে, কোন আয়াতের মধ্যে জিনা হারাম করা হয়েছে, কোন আয়াতের মধ্যে এই ইন্টারেস্ট বা সুদ হারাম করা হয়েছে, কোন আয়াতের মধ্যে মিথ্যা বলা হারাম করা হয়েছে আমরা জানলাম না। যদি হয় তাহলে এমনি জানি সমাজে বলে মিথ্যা বলা মহাপাপ, এই সে সময় জানা। কিন্তু আল্লাহ যে কোরআন এটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বারবার তিনি আমাদেরকে তাকিদ দিয়েছেন যে খবরদার মিথ্যা বলে, কেহ যেন কোনো মিথ্যা না বলো, কেমন এই যে এই মিথ্যা বলাটা মহাপাপ। এগুলো যদি আমরা কোরআন থেকে না জানি সরাসরি না পড়ি তাহলে কিন্তু হবে না। কিন্তু কোরআন আমাদেরকে এভরিডে বলছে যে কি বলে এই আমাদেরকে কোরআন সূরা হজের মধ্যে বলা হয়েছে না যে মানে হচ্ছে মিথ্যা কথা, এবং একই সাথে বলা হচ্ছে আজুর শব্দের অর্থ আবার কেউ বলেছেন যে এই মূর্তি পূজা করা। তো যাক, মূর্তি পূজা যদি হয় এটাও তো মিথ্যা, এই জন্য মিথ্যা মিথ্যের সাথে সম্পর্ক না রাখার জন্য কোরআন আমাদেরকে পরামর্শ দিয়েছে, ইস্তেনাব করতে বাধা দিয়েছে আমাদেরকে, যে কোরআন কোরআন বলছে যে কোনো অবস্থায় যেন মিথ্যা মিথ্যের সাথে সম্পর্ক না থাকে। তো যাক, এভাবে করে যদি আমরা কোরআন না পড়ি কেমনি বুঝবো? এই জন্য কোরআন থেকে হুকুমগুলো আমাদেরকে জানতে হবে। দুই, তিন নম্বর কাজ হচ্ছে যে কোরআন তুমি পড়েছো, তুমি মুখস্থ করেছো অথবা অথবা তুমি দেখে দেখে পড়েছো তেলাওয়াত করেছো, তারপরে স্টাডি করেছো, স্টাডি করে যে জিনিসটি পাওয়া গেছে, যে খবরটা পাওয়া গেল, যে মেসেজটা পাওয়া গেল, এই মেসেজটা যেন আমি নিজে মানি এবং অন্যকে মানতে আমি অনুরোধ করি। এজন্য কোরআন আয়াত পড়ছিলাম, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন, কেমন যে কোরআনের মধ্যে আমি কোনো ধরনের বক্রতা রাখি নাই, কোনো হারাজ রাখি নাই। কোরআন অত্যন্ত পরিষ্কার করে কথা বলে, কেমন। এরপরে এই আয়াতের শেষের দিকে গিয়ে এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ বলছেন যে এটার মধ্যে অত্যন্ত ওপেন মেসেজ দিয়েছে, মুমিনদের জন্য ওপেন মেসেজ। এই মেসেজটা আমরা নিজেরা শিখবো এবং অন্যর কাছে পাস করবো। এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা পাস করি না, শেয়ার করি না, এভাবে করে আমরা শেয়ার করবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন এখানে। এরপরে এই আয়াতের শেষের অংশের আগে বলছেন যে লিতুনজিরা বিহি, তুমি কোরআন দিয়ে নিজে বিরত থাকো খারাপ থেকে এবং অপরকে সাবধান করো। এখন যদি আপনি আমি না জানি কী দিয়ে সাবধান করবো? এজন্য আমাদেরকে আমাদেরকে শিখতে হবে কোরআন, কোরআন শেখার জন্য এবং কোরআন শিখে অন্যের কাছে পাস করার জন্য এই আয়াত আমাদেরকে হুকুম করছে। আর যেহেতু এটা কিতাব আনজালনাহু মুবারক, কেমন এত বরকতপূর্ণ কিতাব, বলা হচ্ছে লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, সুবহানাল্লাহ। এখান থেকে যেন আমরা তাদাব্বর করি, আমরা গবেষণা করি, আমরা যেন রিসার্চ করি, কোরআন থেকে যেন আমরা কিছু ইলম হাসিল করি, রিসার্চ করে, গবেষণা করে, এবং তারপরে এই হক খবরটা, এই মেসেজটা যেন অন্যের কাছে আমরা পাস করি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা জিম্মাদারি। আজকে আপনাদের সামনে আমাদের যেটুকু ছিল আফটার রমাদান প্রিপারেশন, আফটার রমাদান আমরা কী কী মানে করা উচিত আমাদের, এই ব্যাপারে যা ছিল কথাবার্তা মোটামুটি পেশ করলাম। ভুলভ্রান্তি যা হয়েছে আমাদেরকে মাফ করে দিন,
আর যেগুলো হক কথা বলেছি, সঠিক কথা বলার জন্য চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সওয়াব দান করুন এবং আমল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই কয়েকটি কথা আমাদের সামনে পেশ করছি। এবারে আমরা আসব যে রমাদান পরবর্তী করণীয়, আমরা কিছু আলোচনা আজকে শেষ করলাম। আর এদিকে আমরা করলাম কি যে কোরআন নিয়ে একটু আগামীতে আমরা কি করতে পারি তার জন্য সবসময় আমরা বলে আসছি। আগামী সপ্তাহ আমরা আশা করতেছি ইনশাল্লাহ কোরআনের উপর আমরা নতুন একটা বিষয় নিয়ে আসব। আমরা কিভাবে করে এই কোরআনকে আমাদের মধ্যে টিকিয়ে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এই বিষয়টা আমরা এখনো টাচ করি নাই। আমরা নিজেদের মধ্যে কিভাবে করে এটাকে টিকিয়ে রাখব আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, সন্তানাদের কাছে কোরআনকে কিভাবে করে ইন্ট্রোডিউস করব এবং তারা যদি কোরআনের সাথে অ্যাটাচড হয় এই এর কোনো একটা একটা ব্যবস্থা আমাদের হওয়া উচিত। কারণ হচ্ছে আমরা নিজেরা মাশাআল্লাহ দেশ থেকে কোরআন শিখে এসেছি, কিন্তু ওদের তো শিখা হয়েছে এখানে। এখানে তারা করে কি কোরআন পড়ে তারা একটা বয়স পর্যন্ত, 10-12 বছর পর্যন্ত, এরপরে কিন্তু 12-তে গেলে পরে 13-14 স্কুলে পড়ার এতটা প্রেশার তাদের উপর পড়ে যে তারা আর কোরআনের পাশে যায় না, বিড়ে না। এই অবস্থা থেকে আমাদের সন্তানদের কাছে কীভাবে কোরআন রাখা যায় এবং কোরআনের সাথে তাদেরকে কীভাবে করে অ্যাটাচ করে দেওয়া যেতে পারে, এটা বোধহয় আমরা সকল মা বাপের এটা করা উচিত। আবার আমরা আমরা দেখেছি এক্সপিরিয়েন্স থেকে যে এই স্কুলও শেষ করে বের একেবারে স্কুলের পড়ার ঠেলায় এই যে মসজিদ মাদ্রাসায় তারা গিয়ে যে ইবনি মাদ্রাসাগুলো গিয়ে পড়ে কোরআন যেখানে পড়ে ওখানের পড়াও তারা স্টপ করে ফেলে, অথবা ঘরের মধ্যে যদি কোনো উস্তাদকে দিয়ে পড়ে তাহলে সেই উস্তাদকেও বিদায় করে দেয়, কয় আমার জিসিএসসি আসছে সামনে, ইয়ার 9 থেকে স্লোগান আরম্ভ হয় যে জিসিএসসি জিসিএসসি। অবশ্য মাশাআল্লাহ জিসিএসসি তার তাদের পড়ার উচিত কেবল দুনিয়ার জন্যে, কিন্তু পরকালের আসল বিষয়টা এবং দুনিয়ারও আসল বিষয়টা, শুধু কোরআনটা পরকালের সাথে তো ইয়ে না, এটা হচ্ছে দুনিয়া এবং আখেরাত উভয়টাকেই কীভাবে করে কোরআন থেকে হাজির করা যেতে পারে এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো আগামী সপ্তাহে আশা করতেছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আপনারা। শেখ, আপনার সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে বাচ্চাদেরকে কোরআন পড়ানো বা বাচ্চাদের কোরআনের প্রতি একটু উৎসাহিত করা। আমি একটা বাচ্চাকে পড়াইতাম, বহুদিন তাকে পড়াইছি আমি, প্রায় 1 বছরে আমি তাকে কোরআন, সে আমার কাছে মোটামুটি হাফ সে শেষ করছে মাশাআল্লাহ। এরপর তার সেম সিচুয়েশন হয়েছে, তার অনেক প্রেশার আসছে স্কুল থেকে, আমার আর কন্টিনিউস তার সাথে করতে পারিনি। কয়েকদিন আগে তার আব্বা আমার কাছে আসলো, আসে বললো খুব কান্নাকাটি করতেছে, বলছে আনিস ভাই আমি তো বিপদে পড়ছিলাম। কে কি বিপদ? আমার ছেলে বলতেছে সে নামাজ পড়বে না, তার নামাজ পড়ার দরকার নাই, ইন্নালিল্লাহি। সে বলতেছে কোরআন সে পড়বে কেন, তো যা পড়ছি পড়ছে, যার দরকার তো নাই, সে কাজ শেষ এটার। এখন এই ভদ্রলোক যেভাবে কান্নাকাটি করলো তাকে আমি বুঝাইলাম, ভাইয়া আপনি তো শুধু তাকে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করছেন, বাট কোরআন বোঝার জন্য তাকে চেষ্টা করেন নাই। যেমন আমরাও বুঝি না কোরআন, আপনি বুঝিং পড়তে সক্ষম সক্ষম হয়েছে, কিন্তু সে রিডিংটা পড়ছে বাট ভিতরের কিচ্ছু সে বুঝে নাই, এই জন্য সে এটার মজা পায় নাই, সে ইমান পায় নাই কোরআনের। কোরআনটা সে পড়ছে শুধুমাত্র বা তেলাওয়াত করছে, কিন্তু কোরআনের থেকে যেটা নেওয়ার নামাজ পড়ার জন্য ওয়াদা করছে, কমান্ড করছে, ফরজ কোনটা, নফল কোনটা, সুন্নত কোনটা, সেগুলো বুঝে নাই, তাকে আপনি সে সুযোগ দেন নাই, কেন তাকে তো কোরআন পড়া শেষ করে দিছি আমি। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা আর কি, মানুষের যারা আমরা আব্বা আম্মা আছি সমাজে অনেকেই মনে করে যে কোরআনটা পড়তে পারলেই হয়েছে না, আর বাপ মার খোঁজ খবর থাকে না। মানে আমার ছেলে তো আলহামদুলিল্লাহ খানাখানি দিয়ে তো শেষ করে দেওয়া, কোরআন শেষ করছে আলহামদুলিল্লাহ, তার দরকার নেই। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা শেখ যেটা বললেন আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা এই সাবজেক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে কীভাবে কোরআন পড়তে রেখে যান, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে সব কথাগুলো আজকে যে আমরা আলোচনা করেছি এগুলো বোঝার তৌফিক দান করেন। আজকে যে আমরা কোরআনের রমাদান পরবর্তী কথাগুলো বলেছি, হাদিসটা নিয়ে আলোচনা করেছি, খুব মারাত্মক একটা হাদিস আমাদের শেখ বলেছেন, আমরা সেটাও আমল করার চেষ্টা করব। শুধু শুনবো আর আমল করবো না, তাহলে আল্লাহর কাছে আমরা কিন্তু ঠেকে যাবো, আমরা পার পাতে পারবো না, এই সব আমরা পাবো না। সম্মানিত ভাই বোনেরা, আমরা সবাইকে অনুরোধ করব আজকের কথাগুলো প্লিজ হৃদয়ঙ্গম করুন, এখন সেখান থেকে এক্সিস্ট যেটা পেয়েছেন আপনারা সেটা আমল করার চেষ্টা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমরা কথাগুলো যা বলেছি শেখ যেগুলো বলেছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন আমাদের, আর যেগুলো আমরা কথা বলেছি আল্লাহ এগুলো আমাদের আমল নামা কি করে দেন, নিপিবদ্ধ করে দেন। কেয়ামতের মাঠে যেন এই সময়টুকু আমরা যে আজকে সময় দিলাম, আপনারা সময় দিলেন, এটা যেন কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। আর ইকরা বাংলা কর্তৃক যে সময় আমাদেরকে দান করলো, তার যে ব্যবস্থা করে দিল, আল্লাহ যেন সবাইকে কলা করছিল সবাইকে কবুল করেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। আর সর্বশেষ অনুরোধ থাকবে সবার প্রতি, এই ইকরা বাংলাতে শেখ একটু বলেছেন যে বন্যা কবলিত মানুষ যারা এখন আছে সিলেট বাসীরা যারা আছে মৌলভীবাজার শ্রীমঙ্গল বিভিন্ন এলাকা,
আমরা সবাই আমাদের হাত উজাড় করে একরা বাংলা যখন ডাক দেয় আমরা সেখানে আমরা হাজির হব এবং চেষ্টা করব আমাদের ভাই বন্ধুদেরকে সাহায্য করতে। আল্লাহ তোমাদের কবুল করবে ইনশাআল্লাহ। অনুরোধ করব সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকবে, অনুরোধ থাকবে আমাদের কথাগুলো শোনার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ যাচ্ছি আজকের অনুষ্ঠান শেষ করতে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।